এই মধু মাসে অবশ্যই কিন্তু আমাদের জাতীয় বৃক্ষের, জাতীয় গাছের যে ফল, এই জাতীয় ফলের সরি এই জাতীয় বৃক্ষের অর্থাৎ জাতীয় গাছের যে ফল, এ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এ আম খেয়ে নিজেকে তোমরা সেইভাবে গড়ে উঠাবে, সেইভাবে মজা করবে, সেইভাবে একে অপরের সাথে কিন্তু একে অপরের সাথে মিশার কোনো আমরা এইটি থেকে বিরত থাকব, নিজেতে বাসাতে থাকব, আর বাসার মধ্যেই খেলাধুলা করব, বাসার মধ্যেই লেখাপড়া করব, নিজেকে সুরক্ষিত রাখব, আর সেই সাথে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো বজায় রাখব। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় হচ্ছে যোগ করো, পৃষ্ঠা 30। এই যোগ করো, যোগ করতে গিয়ে কার সাথে কার যোগ করব, যোগ করব একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যায়, কিংবা দুইয়ের অধিক সংখ্যাও আমরা একে অপরের সাথে যোগ করতে পারব। যে সংখ্যাগুলো একটির সাথে আরেকটিকে যোগ করব, সেই সংখ্যাগুলো আমাদের খুব পরিচিত, আমরা খুব সুন্দর করে লিখতে পারি, এবং যোগ করে যে যোগফলটা হবে সেই সংখ্যাগুলো অত্যন্ত পরিচিত, আমরা লিখে অভ্যস্ত। প্রিয় শিক্ষার্থী, তো যোগ করে যে সংখ্যাটা আসবে সে সংখ্যাটাকে আমরা কি বলবো, যোগ করে যে সংখ্যাটা আসবে সে সংখ্যাটাকে আমরা যোগফল বলবো, অর্থাৎ এই চিহ্নটার নাম হলো সমান। এখানে হচ্ছে কি, এখানে দুটা সংখ্যা রয়েছে, দুই আর এখানে এক, মাঝে একটি প্রতীক ব্যবহার করা হয়েছে। এই প্রতীকটার নাম তো আমরা জানি নাকি, এই প্রতীকটার নাম জানি, এই প্রতীকটা কি প্রতীক, যোগ চিহ্ন, এই প্রতীকটা যোগ চিহ্ন। আমাদের চার ধরনের প্রতীক আমরা ব্যবহার করে থাকি, যেগুলোকে চার প্রক্রিয়া প্রতীক বলে। এই চার প্রক্রিয়া প্রতীকের মধ্যে এই চিহ্নটি একটি, অর্থাৎ যোগ চিহ্নটা একটি। আমরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটা চিহ্ন আমরা চিনি তো, নিশ্চয়ই চিনি, আমার বিশ্বাস তোমরা এই চারটা চিহ্নের সাথে অর্থাৎ চার প্রক্রিয়া প্রতীকের সাথে তোমরা সংযুক্ত, সম্পর্কিত, তোমরা এইগুলো ভালোভাবে জানো। তার মধ্যে এই যোগ চিহ্নটা একটা চিহ্ন, তাই না, এই যোগ চিহ্নটা একটা চিহ্ন। এই যোগ চিহ্ন কেন ব্যবহার করা হয়, এই যোগ চিহ্ন কেন ব্যবহার করা হয়, একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যাকে যোগ করতে এই চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি মনে করো যে তোমার আম্মু 5 টাকা দিল, তোমার আম্মু 5 টাকা দিল, ঠিক আছে, আমি এই জায়গাতে লিখি আম্মু দিল 5 টাকা, আর আব্বু দিল 5 টাকা, আম্মু দিল 5 টাকা আর আব্বু দিল 5 টাকা, ঠিক আছে। এখন তোমাকে বলল, মনে করলাও যে তোমার বড় ভাইয়া বলল কিংবা বড় বোন বলল কি যে আম্মু দিল 5 টাকা, আব্বু দিল 5 টাকা, তোমার কাছে কয় টাকা হলো, তখন কি করব, 5 আর 5-এ যোগ করব। কিভাবে যোগ করব, 5-এর পর থেকে এই 5 আমরা আঙ্গুল গুনব, আবার আঙ্গুল গুণও করতে পারি, আঙ্গুল গুণে করাটা আমাদের জন্য মজাদার হবে, কিন্তু আমরা দাগ টেনেও করতে পারি, এই 5-এর পর থেকে 5টা এইরকম দাগ দিব, কিংবা 5টা আমরা কলম নিব, কিংবা 5টা আমরা যে এই খড়ি, এত বড় বড় হয়তো এই খড়ি ভাঙলাম সমান করে, দিয়ে ওই 5-এর পর থেকে এই 5টা খড়ি, অর্থাৎ এই 5টি দাগ আমরা গুনব, দিয়ে যত হবে সেটাই হচ্ছে কি 5-এর সাথে 5 যোগ করলে তত হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। ওকে,
তাহলে পাঁচের পর থেকে এই পাঁচটা দাগ গুনব, পাঁচ তারপরে ছয় সাত আট নয় দশ, তাহলে এইখানে দশ বসাবো। এখানে দশ বসিয়ে দিলাম। এখন কথা হলো যে এই পাঁচের সাথে পাঁচ কি করলাম, যোগ করলাম, তাহলে কি চিহ্ন বসাবো, যোগ চিহ্ন বসাবো, যোগ চিহ্ন বসিয়ে দিলাম, এটি যোগ চিহ্ন তো, তাই না? ওকে, আর এই জায়গাতে আমার মনে হয় যে ডান দিকে চলে গেছে, এই জন্য এটাকে বাম দিকে লিখি আর একটু, পাঁচ আর পাঁচ দিয়ে দশ করলাম, তাই না? আচ্ছা, একে শূন্য দশ, এখন দশ করলাম, দশটা কীভাবে পেলাম, এই যে এই পাঁচের পর থেকে এই পাঁচ গুনলাম, পাঁচের পর থেকে ছয় সাত আট নয় দশ, এই দশ বসিয়ে দিলাম। এখন এই এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা চিহ্ন বসবে, এই জায়গাতে একটা চিহ্ন বসবে, তো পাঁচের সাথে পাঁচ কি করে আমি দশ পেলাম, যোগ করে দশ পেলাম, গুড। তাহলে এই জায়গাতে যোগ চিহ্ন বসাবো, এই জায়গাতে কী চিহ্ন বসাবো, যোগ চিহ্ন বসাবো, আর এই জায়গাতে কী চিহ্ন বসাবো, সমান। সমান মানে হচ্ছে কি, এইখানে যোগ করে এইখানেকে এটার সাথে এটা যোগ করে যত হলো এইটা ততটুকু হলো, ঠিক আছে? এই জন্য এখানে সমান। সমান মানে কি, এই দিকে যত হবে এই দিকেও তত হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আমরা জানলাম যে এই যে এখানে লেখা আছে যোগ করো, এই যোগ করো যোগের যে প্রতীক, সেই প্রতীকটির সাথে আমরা পরিচিত হলাম, এবং পাশে যে আরেকটি প্রতীক ব্যবহার করা আছে সে প্রতীকটির নাম হলো সমান চিহ্ন, সে প্রতীকটির নাম কি, সমান চিহ্ন। এখন এখানে যেভাবে পাঁচের সাথে পাঁচ যোগ করে দশ হয়েছে, এইরকমভাবে আমরা যোগ করব, করে সমানের পরে বসাবো। সমানের পরে কেন বসাবো, এখানে যে সংখ্যাটা হবে এই দুটা যোগ করা তত হবে, ঠিক আছে? অর্থাৎ এদিকে যতটুকু এদিকে ততটুকু। কিভাবে এটা তোমরা যদি দাঁড়িপাল্লা দেখেছ তো নিশ্চয় দাঁড়িপাল্লা দেখেছ। দেখো, তুমি যদি ওই বাজারে হাফ কেজি লবণ কিনো, একটা হাফ কেজি লবণের একটা প্যাকেট কিনো, সেই লবণের প্যাকেটটা একটা পাল্লাতে দুই দিকে যদি এইরকম পাল্লা, ঠিক আছে, এইরকম পাল্লা, এটি দাঁড়ি পাল্লাম, তো এখানে পাঁচশো গ্রামের একটা বাটখারা দিয়ে দাও, পাঁচশো গ্রামের একটা বাটখারা দাও, এখানে একটা লবণ দাও, লবণের প্যাকেট দিয়ে দাও, এটি লবণের প্যাকেট দিয়ে দেখা যাচ্ছে এভাবে সমান হলো, এর মানে এদিক যতটুকু এদিক ততটুকু। তখন এই জায়গাতে আমি কি ব্যবহার করতে পারবো, সমান ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তখন এই জায়গাতে আমি কি ব্যবহার করতে পারবো, সমান ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওইরকমভাবে এখানে এই দুটা সংখ্যা যোগ করে যে সংখ্যাটা হবে এখানে বসাবো, অর্থাৎ এটা যতটুকু এটা ততটুকু, সেটাকে আমরা দাঁড়িপাল্লার মাধ্যমে এভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আসি আমরা যোগ করি এই মধুবাসে। মজার বিষয়, তাই না? এই সময়টা অত্যন্ত মজাদার আমাদের জন্য। এই মধুমাস বছরে একবার আসে। হাউ বিউটিফুল, ওকে থ্যাংক ইউ। তাহলে এক নম্বরে দেওয়া আছে দুই যোগ এক, দুই যোগ এক, এই দুই বন্ধুর সাথে তো আমরা পরিচিত, এই এক বন্ধু তো আমরা প্রথমেই লিখি, আমরা যে সংখ্যা প্রতীক লিখি
সংখ্যা প্রতীকের দ্বিতীয় প্রতীক হচ্ছে এই এক। প্রথম প্রতীকটার নাম হচ্ছে শূন্য। প্রথম প্রতীকটার নাম কি? শূন্য। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটা হলো এরকম প্রতীক রয়েছে। এই দশটা প্রতীকের সাহায্যে আমরা বিশাল বিশাল অনেক বড় বড় সংখ্যা লিখতে পারবো। মজাদার বিষয়, তোমরা যখন বড় হবে তখন অনেক বড় বড় সংখ্যা তোমরা লিখতে পারবে এবং সেই সাথে যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, এভাবে অনেক কাজ করতে পারবে। মজাদার বিষয় গণিত। গণিত বিষয়টা কিন্তু মজাদার। আমরা টাকা গুনছি না, টাকা গুণা মানে কি? যোগ করছি, গুণ করছি, ভাগ করছি, যোগ বিয়োগ করছি, এটসেট্রা, এগুলো করছি। বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি তাও গণিতের কাজ করছি। কোথায় অফিসে যাচ্ছি, গণিতের কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, গণিতের কাজ করছি। বাসায় থাকছি, গণিতের কাজ করছি। যে কোনো জায়গাতেই এই গণিতের কাজ, গণিতটা এমন একটা মজাদার বিষয় যে সবসময় আমাদের সাথে আছে, অলওয়েজ আমাদেরকে কনগ্রেচুলেট করছে। আমিও যদি, অর্থাৎ আমরাও যদি এই বিষয়টাকে কনগ্রেচুলেট করতে পারি, তাহলে এর মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবো। মজাদার বিষয়। ওকে, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী। তাহলে এক নম্বরে দুই যোগ এক, দুইয়ের সাথে এক যোগ করব। ওকে, দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে? দুই আর একে কত? দুইয়ের পরে এক, তাহলে তিন, তাই না? তিন। এই তিন বন্ধুর সাথে আমরা পরিচিত তো? আমরা পরিচিত, তিন হয়ে গেল। তাহলে দুইয়ের পর থেকে আমরা এক গুনব, দুইয়ের পর থেকে এক, দুই তিন। ওকে, দুইয়ের পর থেকে এক গুনব, দুই তারপরে এক যোগ করলে তিন হয়ে গেল, তিন। তাহলে হয়ে গেল নাম্বার দুই। দুই নাম্বারটা আসি আমরা, এই বন্ধুর নাম কি? তিন। এই চিহ্নটার নাম কি? যোগ চিহ্ন। এই চিহ্নটা, এই বন্ধুর নাম দুই।